हेलो बंधुरा जेबी मैट्रिक चैनेले तुम्हादेर सकल के स्वागत जानाई। आमी गौतम विश्वास। बंधुरा चलछे लसागु आर बसागुर अंक। तार आगे बोले नी एई चैनेलटी तादेर जन्य जारा अंक निये भय पाओ बा कम बोझो। हाँ बंधु, तुमी जदि अंक निये भय पेये थाको बा कम बोझो अवश्य ये चैनल तुम्हार जन्य। एर आगे आम्रा किन्तु अवश्य 54 पर्यन्त अंक कर दिएछि, एखन 55 थेके आम्रा अंक करब। अंके जाओयार आगे बोले नी যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশনটাকে অল করে রাখবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। চলো আমরা 55 দাগ থেকে অঙ্ক শুরু করি। তার আগে আরেকটা কথা বলে নেব, সুবীর দাস স্যারের যে নতুন বইটা করেছে খুব সুন্দর করেছে, অনেক অঙ্ক রয়েছে, সেটা কিনে নেবে অবশ্যই। ঠিক আছে, আমরা এবার 55 দাগের অঙ্ক করবো। দেখো 55 দাগের অঙ্কটা কি বলেছে। 55 দাগের অঙ্কটা বলছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 2, 12, 15, 20 দ্বারা বিভাজ্য। কত কত? 2, 12, 15, 20 দ্বারা বিভাজ্য। তাহলে এরকম যদি অঙ্ক থাকে আমাদের, আমরা সচরাচর কি করি, লসাগু করি। লসাগু করে তারপরে আমাদের টেস্ট করতে হয় যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করার পরে কত ভাগশেষ থাকছে, কত কম পড়ছে, সেইভাবে আমাদের একটা আইডিয়া করতে হয়। কিন্তু ওই রকম করতে গেলে তো অনেকটা টাইম লাগবে। তাহলে আমরা কি করব, দেখো এখানে যে অপশন গুলো আছে সেইটা দেখলে আমরা কিন্তু বলে দিতে পারবো। সেটা দেখলে কিন্তু আমরা বলে দিতে পারবো। দেখো কিভাবে আমরা করব। 9970, তারপরেটা আছে সিদাগ আছে 9980, বিদাগ আছে 9999। এবার এইখান থেকে আমরা বের করব। যদি এমনি তোমার লসাগু করি 9999 তারপরে 0, হ্যাঁ এরকম আছে। এবার দেখো লসাগু করে করলে তোমার অনেকটা টাইম লাগবে। তাহলে আমরা শর্টে কিভাবে করব, দেখো 2 দিয়ে ভাগ করতে গেলে লাস্টে তো 0 থাকতে হবে, সবার লাস্টে 0 আছে, এখান থেকে আমি বুঝতে পারবো না। তাহলে আমরা কি করব, আমরা কি করি, আমরা 12 কে ভেঙে নিই, অর্থাৎ 3 4 12 করে নিই। এবার দেখি আমরা কোনটা দিয়ে ভাগ যায়। দেখো 4 দিয়ে ভাগ করার নিয়ম কি, 4 দিয়ে ভাগ করার নিয়ম শেষের দুটোকে তোমার 4 দিয়ে ভাগ যেতে হবে। আমরা জানি 4 দিয়ে ভাগ করার নিয়ম হলো এইটা। তাহলে এইখান থেকে তুমি কিন্তু বুঝে যাবে যে কোনটা তোমার অ্যানসার। দেখো এইটাকে কি 4 দিয়ে ভাগ যায়, নিশ্চয়ই যায় না। এইটাকে যায়, এটাকে যায়, এইটাকে যায়, এইটাকেও যায় না। তাহলে দেখো প্রথমে তুমি দুটো অপশনকে বাদ দিয়ে দিতে পারলে, তাহলে 4 দিয়ে ভাগ করা যায় কার কার, এ অপশন আর সি অপশন। এবার এখান থেকে তো আমি বুঝতে পারছি না যে কোনটা অ্যানসার হবে। তাহলে তখন 3-এর রুলস কাজে লাগাও। দেখো 3-এর রুলস কাজে লাগালে এইটা হবে না, কারণ 3 দিয়ে এটাকে ভাগ যায়, এটাকে ভাগ যায়, এটাকে ভাগ যায়, কিন্তু 8-কে ভাগ যায় না। কিন্তু এখানে দেখো এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়, অতএব এইটা অ্যানসার, এ দা অ্যানসার। ক্লিয়ার? তাহলে এরপরে আমরা এরপরে দেখো বন্ধুরা 56 দাগের অঙ্ক কি বলেছে। 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 2, 3, 5 এবং 6 দ্বারা বিভাজ্য। 2, 3, 5, 6 দ্বারা বিভাজ্য, এখানে অপশন দেওয়া রয়েছে এটা। তাহলে আমরা কি করব, এটা লসাগু করব। লসাগু করে সে অনেক একটা বিরাট বড় ব্যাপার, ভাগ করে করে আমার দেখতে হবে। তাহলে আমরা কি করব, আমরা এই যে যে অপশন দেখে কিন্তু আমরা বুঝে যেতে পারবো এটা কোনটা অ্যান্সার। দেখো প্রথমে আমরা 5-কে যদি টার্গেট করি, 5 দিয়ে ভাগ করার নিয়ম কি, শেষে 0 থাকতে হবে, নালে কি থাকতে হবে, 5 থাকতে হবে। তাহলে এইটা অ্যান্সার হতে পারে না, কারণ এটা 9 আছে, এইটাও অ্যান্সার হতে পারে না। এবার দেখো এই দুটোর ভিতরে একটা হবে। তাহলে 5 দিয়ে তো বুঝতে পারছি না যে কোনটা যাবে, কারণ 5 দিয়ে 5-এর রুলস তো লাস্টে 0 আছে। তাহলে 3-এর রুলস কাছে লাগো, 3-এর রুলস মানে কি, ওদের অঙ্কগুলার সমষ্টি, অঙ্কগুলার সমষ্টি 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এইটা হতে পারে না, দেখো 3 দিয়ে এইগুলাকে ভাগ যায় কিন্তু 8-কে যায় না, কিন্তু এইখানে কিন্তু 3 দিয়ে সবাইকে ভাগ যায়, অর্থাৎ বিদার অপশন। এরপরে দেখো 57 দাগের অঙ্ক বলছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10, 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগ শেষ থাকে। ক্লিয়ার? কি বলছে, 10 দিয়ে 12 দিয়ে এবং 15 দিয়ে, 10, 12 এবং 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি বলছে, 4 ভাগ শেষ থাকে। ভাগ শেষ থাকে মানে কি, অবশিষ্ট থাকে। তার মানে যে যেগুলা অপশন রয়েছে সেগুলাকে যদি তুমি 10 দিয়ে বা 12 দিয়ে বা 15 দিয়ে ভাগ করো, তাহলে প্রতি ক্ষেত্রে কি হবে, 4 অবশিষ্ট থাকবে। তার মানে যেই অপশন গুলো আছে সেগুলা কিন্তু 10, 12, 15 দিয়ে ভাগ যাবে না। কেন? কারণ তো তোমার তো 4 অবশিষ্ট থাকবে। 4 অবশিষ্ট থাকার জন্য আমরা কি করছি, প্রত্যেকটা থেকে অপশন থেকে 4 বাদ দিয়ে নিয়েছি। বা তুমি লসাগু করে করতে পারতে, এটা লসাগু করবে, এটা লসাগু বা হবে কত, 60
60 দিয়ে 999 কে ভাগ করতে হবে কেন কারণ তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা 999 কে ভাগ করলে তোমার একটা আইডিয়া চলে আসতো বা এইভাবেও তুমি করতে পারো দেখো 4 বিয়োগ করলে 960 হয় 780 হয় এটা 4 বিয়োগ করলে 988 হয় এটা 992 হয় এবার দেখো 10 দিয়ে ভাগ করো মানে লাস্টে জিরো আছে তাহলে জিরো থাকলে এই দুটো তো হবে না কারণ কি কারণ এর জিরো আসেনি তাহলে এই দুটো হবে এবার দেখো দুটো তো অ্যানসার হবে না অ্যানসার হবে একটা তাহলে দেখো 12 দিয়ে এটাকে ভাগ করলেও মিলে আবার এটাকে ভাগ করলেও কিন্তু মিলে বা 15 দিয়ে তুমি এই দুটোকে ভাগ করলে দুটোই মিলে তাহলে অ্যানসার কোনটা হবে অ্যানসার তো একটা হবে দুটো তো আর হবে না দেখো এবার অ্যানসার কোনটা হবে এইখানে দেখো বলেছে কোন বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তো তিনটে নয় অর্থাৎ 999 তাহলে তার কাছাকাছি কোনটা আছে এটা কি না এইটা তার মানে এইটা অ্যানসার হবে 960 ক্লিয়ার এরপরে দেখো বন্ধুরা 58 দাগের অঙ্ক 58 দাগের অঙ্কটা কি বলছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে তিন পাঁচ আট এবং বারো দ্বারা ভাগ করলে কত কত তিন পাঁচ আট বারো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকে ঠিক আগের অঙ্কটার মতো ঠিক আগের অঙ্কটার মতো ওটা চার অবশিষ্ট ছিল এটা কি পাঁচ অবশিষ্ট থাকে দেখো তিন দিয়ে বা পাঁচ দিয়ে বা আট দিয়ে বা বারো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকে অবশিষ্ট মানে কি এক্সট্রা থাকে তাই তো তার মানে অপশনে যেগুলো ছিল সেটাকে তো এই তিন পাঁচ আট বারো দিয়ে ভাগ যাবে না পুরোপুরি কেন কারণ পাঁচ অবশিষ্ট থাকে বলেই তো দিয়েছে তাই না তাহলে আমরা কি করব অবশ্যই পাঁচ আগে প্রথমে বিয়োগ করে দিয়েছি বা তোমরা করতে পারতে এটা লসাগু করে সেটা অনেক বড় বিরাট বড় একটা ব্যাপার চলে আসবে তাহলে এখানে আমরা কি পাঁচ দিয়ে বিয়োগ করে যে ফিগারটা এসেছে দেখো প্রথম কথা হলো এখানে একটা পা এই দেখো পাঁচ দিয়ে ভাগ এইগুলা দিয়ে তো ভাগ যেতে হবে তাহলে পাঁচ দিয়ে ভাগ করার রুলস তো আমরা জানি কি লাস্টে শূন্য আসবে আর নালে কি পাঁচ থাকবে তাহলে দেখো এটার কি পাঁচ এসছে বা শূন্য এসছে এটা হবে না এটার কি পাঁচ বা শূন্য এসছে হবে না তাহলে এটার এসছে শূন্য বা পাঁচ তাহলে পাঁচ দিয়ে এই দুটোকে ভাগ যেতে পারে এখন ব্যাপার হলো দুটো তো অ্যান্সার হবে না একটা অ্যান্সার হবে তাহলে আমরা কি করি ধরো বারো কে যদি আমরা এই আট কে যদি আমরা এই করি চার দুগুণে আট আট কে ভাঙলে যদি চার দুগুণে আট হয় তাহলে সারের রুলস তো আমরা জানি সারের রুলস কি লাস্টের দুটো যে লাস্টের যে সরি এখানে না এখানে লাস্টের যে দুটো আছে সেটাকে যেন পাঁচ দিয়ে ভাগ যায় দেখো এখানে ষাট আছে এই ষাট কে কিন্তু ষাট কে কিন্তু চার দিয়ে ভাগ যায় কিন্তু পঞ্চান্ন কে যায় না তার মানে সিধা ক্যান্সার ক্লিয়ার সিধা ক্যান্সার এরপর দেখো ঊনষাট দাগের অঙ্ক ঊনষাট দাগের অঙ্কটা কি বলছে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে বারো সাতাশ এবং তিরিশ কত কত সংখ্যা বারো সাতাশ এবং তিরিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে নয় চব্বিশ এবং সাতাশ ভাগ শেষ থাকবে তার মানে কি একটু বোঝার চেষ্টা করো যদি বারো দিয়ে ভাগ করো তাহলে নয় অবশিষ্ট থাকবে যদি সাতাশ দিয়ে ভাগ করো তাহলে চব্বিশ অবশিষ্ট থাকবে যদি তিরিশ দিয়ে ভাগ করো তাহলে সাতাশ অবশিষ্ট থাকবে বোঝা গেছে কি বললাম যদি এই যে যে সংখ্যাগুলো আছে এই যে যে অপশনগুলো আছে এই অপশনগুলোকে যদি তুমি বারো দিয়ে ভাগ করো তাহলে নয় অবশিষ্ট থাকবে যদি তুমি সাতাশ দিয়ে ভাগ করো তাহলে চব্বিশ অবশিষ্ট থাকবে যদি তুমি তিরিশ দিয়ে ভাগ করো তাহলে সাতাশ অবশিষ্ট থাকবে এইটাই বলেছে ঠিক আছে তাহলে এবার যে অপশনগুলো আছে সেখানে কি আছে সেখানে কি এই যে বারো দিয়ে ভাগ করলে সেটা কি মিলবে বা সাতাশ দিয়ে ভাগ করলে কি মিলবে তিরিশ দিয়ে ভাগ করলে কি মিলবে এই সংখ্যাগুলো অপশনগুলো নিশ্চয় না এই যে ওরা তো বলে দিয়েছে অবশিষ্ট থাকবে তাহলে একটু খেয়াল করো এখানে সবচেয়ে আমার সুবিধা হবে এই জিনিসটাকে যদি তুমি চিন্তা ভাবনা করো কারণ কি কারণ তিরিশ দিয়ে ভাগ তার মানে কি লাস্টে শূন্য আসতেই হবে অপশনে শূন্য আসতেই হবে তাহলে তিরিশ দিয়ে ভাগ করলে তিরিশকে আমি কেন বেছে নিলাম কারণ লাস্টে জিরো আছে ওই জন্য বেছে নিলাম নাহলে অন্যটা বাঁচতে পারতাম এইটাকে কেন বাঁচলাম কারণ লাস্টে জিরো আছে তাহলে এই তিরিশ দিয়ে ভাগ করলে ওরা কি বলছে সাতাশ অবশিষ্ট থাকবে তাহলে বন্ধুরা আগে যে অঙ্কগুলো করলাম যে পাঁচ অবশিষ্ট থাকলে পাঁচ বিয়োগ করেছি চার অবশিষ্ট থাকলে চার বিয়োগ করেছি এখানে কত অবশিষ্ট থাকবে সাতাশ তাহলে দেখো লাস্টে কত আছে দেখো সাত না সাতাশের লাস্টে কত আছে সাত ভালো করে একটু খেয়াল করে দেখো তাহলে এখানে সাত যদি পাতিয়ে দাও দেখো একমাত্র যেহেতু তুমি বিয়োগ করবে দেখো লাস্টে কি আসতে হবে তোমার তো জিরো আসতে হবে কারণ তিরিশ দিয়ে ভাগ করছে লাস্টে জিরো আসতেই হবে তাহলে একমাত্র দেখো এইটাই জিরো আসে আর একটাও জিরো আসে না তার মানে এইটা অ্যান্সার তুমিও পারবে বন্ধু হ্যাঁ বন্ধু তুমি একটু বোঝার চেষ্টা করো তুমিও পারবে মনে সাহস রাখো এগিয়ে চলো এরপরে দেখো ষাট দাগের অঙ্ক বলছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা ষোলো আঠেরো চব্বিশ দ্বারা চব্বিশ এবং সাতাশ দ্বারা কত কত ষোলো আঠারো চব্বিশ এবং সাতাশ দ্বারা ভাগ করলে যথাক্রমে নয় এগারো সতেরো এবং কুড়ি ভাগ শেষ থাকবে তার মানে যদি ষোলো দিয়ে ভাগ করো তাহলে নয় অবশিষ্ট থাকবে আঠারো দিয়ে ভাগ করলে এগারো অবশিষ্ট থাকবে
24 দিয়ে ভাগ করলে 17 অবশিষ্ট থাকবে, 27 দিয়ে ভাগ করলে 20 অবশিষ্ট থাকবে। তাহলে তোমরা লসাগু করে করতে পারো অঙ্ক, কিন্তু গঠন হয়েছে লসাগু করলে তো বড় হবে। তাহলে আমরা কি করব, আমরা এই জায়গা থেকে একটাকে টার্গেট করব। কোনটাকে টার্গেট করলে আমার ভালো হবে? এইটাকে টার্গেট করলে আমার ভালো হবে। কারণ কি দেখো, এইগুলা কেন টার্গেট করলাম না, এখানে দেখো 4 4 16, দেখা গেল দুটো অপশনে তোমার এরকম 4 দিয়ে ভাগ গেল, তখন তুমি অসুবিধায় পড়ে যাবে। এখানে দেখো 9 2 18, দুই এর নিয়ম ফলো করতে হবে, আবার 8 9 নিয়ম ফলো করতে হবে। এখানে 4 6 24 বা 3 8 24 হতে পারে। এইটাকে করলেই দেখো 27-এর যদি 27টাকে করো, মানে এইগুলা কি দেখো, আমি যদি 27-কে টার্গেট নিলাম, অর্থাৎ 27 দিয়ে ভাগ গেলে এগুলা দিয়ে আশা করি ভাগ যাবে। অপশনে তো এইভাবেই দেওয়া আছে। তাহলে 20 যেহেতু অবশিষ্ট রয়েছে, মানে কি 27 দিয়ে তাহলে ভাগ যাবে না, 20 অবশিষ্ট থাকবে। সবার থেকে যদি তুমি 20 বাদ দিয়ে দাও, তাহলে দেখো এটা দাঁড়িয়েছে, এগুলো দাঁড়িয়েছে। এবার 27-কে আমরা ভাগ করে নিলাম, 27-কে আমরা কি করলাম, দুটো ভাগে ভাগ করলাম, 3 9 27, অর্থাৎ 3 বা 9-এর রুলস আমরা কাজে লাগাবো। আমরা 9-এর রুলসটাই কাজে লাগাই। 9-এর রুলসটা দেখো, 9-এর রুলসটা যদি 20 বাদ দেওয়ার পরে যেটা দাঁড়িয়েছে 9-এর রুলস, এটা আর এটা গেল, এই 9 দিয়ে ভাগ করলে তো কাটাকাটি যাবে, 7 8 2 9 কাটাকাটি যাবে, কিন্তু 6-কে যাচ্ছে না, তার মানে এইটা হবে না। এটা এটা কাটা গেল 9 দিয়ে, 7 8 কত, 13 8 কত, 14, নিশ্চয়ই 9 দিয়ে ভাগ যায় না, তার মানে এইটাও বাতিল হয়ে গেল। এইটা দেখো, এইটা 9 আর 9 গেল, এবার 7 8 6 6 কত, 12 12 আর 7 কত, 19 19-কে কিন্তু 9 দিয়ে যায় না, তার মানে এইটাও গেল। দেখো এইটা নিশ্চয়ই তাহলে যাবে, এটা 9 9 কাটা গেল, তাহলে কি হবে, 7 6 13 13 আর 5 কত, 18 18, কিন্তু 9 দিয়ে ভাগ যায়, তাহলে এইটাই অ্যান্সার হবে। ক্লিয়ার? তুমি লসাগু করে করতে গেলে তোমার টাইমটা বেশি লাগবে, কিচ্ছু না অন্য, ঠিক আছে। তাহলে বন্ধুরা দেখো পরের 61 দাগের অঙ্কটা কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261 933 এবং 1381 কে ভাগ করলে উভয়কে, মানে উভয় ক্ষেত্রেই 5 ভাগ শেষ থাকবে। বন্ধুরা আগের অঙ্কগুলোর সঙ্গে এই অঙ্ক কিন্তু পার্থক্য আছে, দেখলে আগের অঙ্কগুলা বলতো ওইগুলা দিয়ে ভাগ যাবে না অপশনকে, মানে যে সংখ্যাগুলো দেওয়া থাকতো সেইগুলা দিয়ে অপশনকে ভাগ যেত, আর এইখানে এমন ই দিয়েছে যে অপশন দিয়ে সংখ্যাকে ভাগ যেতে হবে, অর্থাৎ অপশন যেটা আছে সেইটা দিয়ে ওই যে যে, অর্থাৎ 261 বা 3933 বা 900 কত যেন 1381 কে ভাগ যাবে। তাই বলছি এখানে যে এমন কোন সংখ্যা দিয়ে তোমার ই করলে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে বলছে প্রতি ক্ষেত্রে কি 5 ভাগ শেষ থাকবে, প্রতি ক্ষেত্রে কি 5 ভাগ শেষ থাকবে। তাহলে আমরা কি করব, এই যে যে এটা এটা থেকে আমি 5 বিয়োগ দিয়ে দাও, 5 বিয়োগ দিয়ে দাও, এটা 5 বিয়োগ দিলে কত হবে, এখানে 5 আসলে 11 হবে, 6 হলে তাহলে এখানে 256 হলো, 256 এখান থেকে 5 বিয়োগ দিয়ে দাও, 5 যেহেতু অবশিষ্ট থাকবে বলে দিয়েছে, তাহলে এটা কত হবে, 8 5 13, এটা 2, এটা 928, এটাকে যদি তুমি 5 বিয়োগ করে দাও কত হবে বন্ধুরা, দেখো এখানে 5 5 আসলে 11 হবে, এই যে 5 আসলে 11 হবে, 6 হলে এখানে কত হবে, 7 1376, 1376 এইটা হলো, বোঝা গেছে। এবার কত কত হলো, 256 928 আর হলো 1376, ক্লিয়ার। এইবার আমরা কি করব, দেখো এদের গসাগু করলেই হয়ে যাবে, এদের গসাগুটা করলে কি হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে গসাগু আমরা কিভাবে করবো, আমরা জানি গসাগু করে নেবে তোমরা, মানে সবগুলাকে ভাগ যাবে। দেখো 2 দিয়ে তো প্রথমে যাবেই, তাই না, এরকম আবার বা 4 দিয়েও ভাগ যাবে, কারণ লাস্টে কত আছে দেখো, করে দিই 256 928 আর 1376, একে প্রথমেই 4 দিয়ে দিলাম, 4 দিয়ে করলে 4 দিয়ে দিলাম, 4 6 কত, 24, 1 25, 4 4 16, এখানে 4 দিয়ে কাটলে 4 2 8, 1 9, 3 4 12, 4 2 8, এখানে 4 দিয়ে কাটলে 3 4 12 আর 1 13, 4 4 16, 4 4 16। আবার দেখো তোমার লাস্টের যদি খেয়াল করো, লাস্টের মানে এগুলা কিন্তু 4 দিয়ে ভাগ যাবে, তাহলে 4 দিয়ে আবার দিলে কত হবে, 4 4 16 কত, 64, এটা কত হবে, 4 5 20, 21 22 23, 32 4 8 32, আবার 4 দিয়ে 4 8 32, 33 34 34, 24 হয়ে গেল, তার মানে 4 6 24। আবার বন্ধুরা দেখো 2 দিয়ে যায়, এটা করলে 8 2 16, আবার এটা কত হবে, 2 2 4, 1 5, 9 2 18, এটাকে করলে 4 2 8 আর আর কত,
তিন দুগুণে ছয়। দেখো এখানে উনত্রিশ একটা মৌলিক সংখ্যা আর হবে না, তার মানে চার চার ষোলো দুগুণে কত হবে বত্রিশ, সিদাগের আনসার বত্রিশ হবে। তাহলে বন্ধুরা এরপরে দেখো বাষট্টি দাগের অঙ্ক কি বলছে, কোন বৃহত্তম সংখ্যাকে ষোলশো সাতান্ন এবং দু হাজার সাঁত্রিশ, মানে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ষোলশো সাতান্ন এবং দু হাজার সাঁত্রিশ কে ভাগ করলে যথাক্রমে ছয় এবং পাঁচ ভাগ শেষ থাকবে। কত কত ভাগ থাকবে, ছয় এবং পাঁচ, অর্থাৎ এইটা দিয়ে ভাগ করলে ছয় ভাগ শেষ থাকবে আর এটা এটা মানে এইটাকে ভাগ করলে পাঁচ অবশিষ্ট থাকবে। তাহলে একটু খেয়াল করে দেখো, ছয় যেহেতু এক্সট্রা রয়েছে, এটা পাঁচ এক্সট্রা রয়েছে, ওই জন্য বাদ দিয়ে দিছে, কত একটা হচ্ছে ষোলশো একান্ন আর একটা হচ্ছে দু হাজার বত্রিশ। বন্ধুরা বাদ কেন দিলাম, কারণ ওরা বলেছে অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকবে না মানে তো এক্সট্রা আছে, তাহলে বাদ দিয়ে দিছি। এবার এই দুটোর গসাগু করলে হয়ে যাবে, এই দুটোর গসাগু কিন্তু বন্ধুরা একশো সাতাশ, তোমরা করে নিতে পারো বা এখানে করে দিতে পারো, ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে পারো, যেহেতু দুটো তো দুটো করলে অসুবিধা নেই। তাহলে দু হাজার বত্রিশ এটা কত ষোলশো একান্ন, এটা একবার যাবে, তাহলে ষোলশো কত একান্ন, এটা করলে কত হবে এক, পাঁচ হাতের হবে আট, হলে হাতে কত এক, ছয় রাখে সাত, সাত হাতে দশ হবে তিন, হলে এটা হলো। এবার এটাকে যদি তুমি ষোলশো কত একান্ন, তাহলে এটাকে কতবার যাবে তোমার তিনবার চারবার চারবার পাঁচবার যাবে নাকি চারবার যাবে, চারবার চারবার যাবে, চারকে চার আর রইল কত, রইল হলো তোমার চারকে চার, চার আটা বত্রিশের দুই, আর তোমার কত তিন, তিন চার বারো তেরো চোদ্দো পনেরো, এইটা হলো। তাহলে এটাকে যদি বিয়োগ করো চার আছে তাহলে এগারো হবে, সাত হাত তোমার কত নাই, এক আছে, এক আছে হাতে, দুই রাখে তিন, তিন আছে পাঁচ হবে দুই হলে হ্যাঁ, আর এক একশো সাতাশ, একশো সাতাশকে দিয়ে আবার এটাকে তিনশো একাশিকে যদি ভাগ করো দেখো তোমার কতবার যাবে, তিন দিয়ে, তিন দিয়ে তিনশো একাশি হয়ে যায়। তাহলে এই যে এইটা এই পাশেরটা হবে গসাগু, তাহলে এটা হলো একশো সাতাশ, বা এমনি তুমি উৎপাদক সাহায্য করতে পারো, ঠিক আছে। চলো এরপরে দেখো, এরপরে দেখো বন্ধুরা কত দাগের, তেষট্টি দাগের অঙ্ক কি বলেছে, তেষট্টি দাগের অঙ্ক বলছে ছশো উননব্বই এবং তেরোশো সাতাশকে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ এবং সাত ভাগ শেষ থাকবে। সেম আগের মতো অঙ্ক, পাঁচ এবং সাত ভাগ শেষ থাকবে বলছে, তাহলে এই যে এটা থেকে আমি পাঁচ বাদ দিয়ে দিয়েছি, এটা থেকে আমি সাত বাদ দিয়ে দিয়েছি। বন্ধুরা আমি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়, মানে আমি অনেক কথা বলি তো, ওর যার জন্য তোমরা দেখো না, যার জন্য আমার করে রাখতে হচ্ছে, তোমাদের একদম লাইভ দেখাচ্ছি না, আমি করেই রাখছি, কারণ অত বড় ভিডিও হলে দেখছে না কেউ, ঠিক আছে। দেখা যাক এটা কিরকম হয়, যার জন্য আমার করে রাখতে হচ্ছে, বুঝলে, নাহলে আমি কিন্তু লাইভে কিন্তু মানে আমি কিন্তু একদম বোর্ডে করাই কিভাবে অঙ্কগুলো করতে হবে। এবার ভিডিওটা বড় হয়ে যায় যার জন্য তোমরা দেখো না, যার জন্য আমাকে এই উপায় বাঁচতে হয়েছে। তাহলে পাঁচ অবশিষ্ট থাকবে, সাত অবশিষ্ট থাকবে, তাহলে বাদ দিয়ে দিচ্ছি, একটা হলো নশো চুরাশি হয়েছে, একটা কত তেরোশো কুড়ি। এবার বলছে কোন বৃহত্তম সংখ্যা, তার মানে কি গসাগু করতে হবে, তাহলে গসাগু তার মানে কি বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করে দাও। দেখো প্রথমে একবার গেছে, এটা তিনশো ছত্রিশ হয়েছে, এটাকে এটাকে এটা দিয়ে আবার কি এইটাকে ভাগ করে দাও, এটা ভাগ করার পর তিনশো বারো অবশিষ্ট রয়েছে, তিনশো বারো দিয়ে আবার এটাকে ভাগ করে দাও, একবার গেছে চব্বিশ, এবার চব্বিশ দিয়ে আবার এই তিনশো বারোকে ভাগ করে দাও, দেখো মিলে গেছে, তার মানে এই চব্বিশটা হবে গসাগু, অর্থাৎ এই, বা তুমি এইভাবেও করতে পারতে, বোঝা গেছে, ক্লিয়ার। এরপরে দেখো চৌষট্টি দাগের অঙ্ক বলছে ছয় অঙ্কের, ছয় অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে, মানে ছয় অঙ্ক বিশিষ্ট কোন না বলেনি, ছয় অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে চার ছয় দশ এবং পনেরো দ্বারা বিভাজ্য। কত কত বলেছে চার ছয় দশ পনেরো দ্বারা বিভাজ্য, চার ছয় দশ পনেরো দ্বারা বিভাজ্য, হ্যাঁ বলছে ছয় অঙ্কের কোন ক্ষুদ্র, মানে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেটা ছয় চার ছয় দশ পনেরো দ্বারা বিভাজ্য। তাহলে এটাকে আমরা কি করে দেবো, লসাগু করে দেবো, লসাগু করলে দেখো দুই দিয়ে করলে দুই দিয়ে করলে দুই তিন পাঁচ পনেরো, আবার যদি তুমি তিন দিয়ে করো দুই এক পাঁচ, এটা তিন পাঁচা পনেরো হবে, এবার আবার পাঁচ দিয়ে যাবে, পাঁচ দিয়ে যাবে, এটা হলো দুই এক এক এক, তার মানে দেখো লসাগু কত, তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ, তিরিশ দুগুণে কত ষাট, এটা লসাগু হলো ষাট। বন্ধুরা এখানে আমি মুছে দিলাম, এটা মুখে মুখেই করা যেত, এটা লসাগু কত বন্ধুরা ষাট, এটা লসাগু হলো ষাট, তাই না, এটার লসাগু হয়েছে ষাট। তাহলে এবার ওরা বলেছে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, একের পরে পাঁচটা শূন্য, এবার বলছে এইটার সঙ্গে এই অপশনের, এই অপশনের যে কোনো একটা সংখ্যা হবে যাকে যোগ করলে এইগুলা দিয়ে ভাগ যাবে। বন্ধুরা এইগুলা দিয়ে ভাগ যাওয়া মানে তো লসাগু দিয়েও ভাগ যাবে,
তাই না? এইগুলা দিয়ে ভাগ যাওয়া মানে লসাগু দিয়েও ভাগ যাবে। তাহলে এর ভিতর থেকে দেখো স্বয়ংকের ক্ষুদ্রতম সংখ্যা তো এটা, এবার এটা থেকে এগুলা যোগ করলে তোমার কি হতে পারে সেটা দেখো। ষাট দিয়ে ভাগ, ষাট কে আমরা কি করতে পারি, তিন গুণ কুড়ি করতে পারি না? তিন কুড়ি ষাট পারে কিনা? তিন গুণ কুড়ি করতে পারি, তিন গুণ কুড়ি এটা করতে পারি। তাহলে একটু মানে আমরা এটাকে বেছে নিলাম কেন, কারণ তিনের রুলস আমি খাটাবো, তিনের রুলসটা আমি খাটাবো। তাহলে দেখো এটাই যদি অপশনে, এটাই যদি হতো তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে চল্লিশ যোগ হতো, ঠিক কিনা? চল্লিশ যোগ হওয়ার পরে যেটা হবে সেটাই তো ভাগ যাবে নাকি? তাহলে এটা কি হবে, এই যে লাস্টের যে দুটো, তার মানে এইটা হবে এরকম, এই এরকম দেওয়ার পরে তিনটে শূন্য দেওয়ার পরে কত হবে বন্ধুরা বলো তো? এখানে হবে চল্লিশ, ঠিক কিনা? এরকম হবে। তাহলে দেখো তিন দিয়ে ভাগ করার নিয়ম কি, সবগুলোর যোগফল, যোগফল তিন দিয়ে ভাগ দিতে হবে, পাঁচ সাড়ে রাখলে কত, পাঁচ নিশ্চয়ই হবে না। তাহলে দেখো এখানে, এখানে যদি কুড়ি হয় তাহলে এই এই দুটো শূন্য মুছে কি কুড়ি হবে, তাহলে দুই রাখে কত, তিন, দুই রাখে তিন, তো এখানে যদি তুমি কুড়ি যোগ করো কত হবে, এইরকম হবে না? তাহলে এগুলো যোগফল কত, দুই রাখে তিন, তার মানে তিন দিয়ে ভাগ যাবে, তার মানে এটা হতে পারে। দেখো এটা হয় কিনা, দেখো এটা দেখো তুমি হয় কিনা, এটাই অ্যান্সার, যদিও এটাই অ্যান্সার তবু তোমাকে দেখিয়ে দিচ্ছি। এটা যদি ষাট হয় তাহলে ছয় হবে, ছয় রাখে কত, সাত যাবে না। এটা যদি তিন হয়, এখানে যদি তিন পাতা, তিন রাখে কত, চার, তাহলে নিশ্চয়ই যাবে না, ক্লিয়ার? অতএব সি দাগের, বি দাগের অপশনটা সঠিক অ্যান্সার। বন্ধুরা এরপরে দেখো পঁয়ষট্টি দাগের অঙ্ক কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা পঞ্চান্ন, একশো সাতাশ এবং একশো পঁচাত্তর কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকবে। বন্ধুরা এর আগে যে অঙ্কগুলা করলে সেখানে কিন্তু বলে দেওয়া ছিল পাঁচ ভাগ শেষ থাকবে, সাত ভাগ শেষ থাকবে, চার ভাগ শেষ থাকবে, তিন ভাগ শেষ থাকবে, এরকম বলা ছিল না? ছিল, যেটা ভাগ শেষ থাকতো বলা ছিল সেটা আমরা কি করতাম, বাদ দিয়ে দিতাম, তাই না? এখানে বলছে, এখানে কি কোনো সংখ্যা দিয়েছে যে এত ভাগ শেষ থাকবে? না, ওরা বলে দিয়েছে একই ভাগ শেষ থাকবে। আমি তো জানি না এক বাদ দিব না, দুই বাদ দিব না, তিন বাদ দিব, এই জন্য আমরা কি করেছি এই তিনটে সংখ্যার মধ্যে বড়টা থেকে ছোটটা বাদ, দেখো একশো সাতাশ থেকে পঞ্চান্ন একবার বাদ দিয়েছি, আর বড়টা এটা, এটার থেকে এটা বাদ দাও, একশো পঁচাত্তর থেকে একশো সাতাশ বাদ দিয়েছি। তাহলে এখানে সংখ্যা কত কত হয়েছে, বাহাত্তর আর আটচল্লিশ। এবার এর যদি গসাগু করে দাও, বৃহত্তম সংখ্যা মানে গসাগু, দেখো এই দুটোর গসাগু, দেখো গসাগু মানে কি কমন জিনিস, এইটা হবে দেখো চব্বিশ দিয়ে তিন চব্বিশে বাহাত্তর, আর চব্বিশ দুগুণে আটচল্লিশ, আর একটাও কিন্তু যায় না, আট ষোলো দিয়ে যায় তিন ষোলো আটচল্লিশ, কিন্তু বাহাত্তর কে তো যায় না, এগারো দিয়ে, তার মানে চব্বিশ অ্যান্সার এ দাগের অপশন, ঠিক আছে? এরপরে বন্ধুরা ছেষট্টি দাগের অঙ্ক, ছেষট্টি দাগের অঙ্কটা বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, আবারও সেই একই অঙ্ক, কোন বৃহত্তম মানে গসাগু অবশ্যই করতে হবে, দ্বারা ভাগ করলে একুশ সাতচল্লিশ ছিয়াশি এবং একশো, মানে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একুশ সাতচল্লিশ ছিয়াশি এবং একশো আটত্রিশ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকবে, বলে দেয়নি দুই অবশিষ্ট, তিন অবশিষ্ট, এরকম বলে দেয়নি, একই অবশিষ্ট থাকবে। তাহলে এখানে দেখো একুশ সাতচল্লিশ ছিয়াশি একশো আটত্রিশ, দেখো ছোট থেকে বড় হিসাবে সাজানো আছে, তাহলে একটু কি করবা, এই দেখো এইটার থেকে এটা বাদ দাও, দেখো সাতচল্লিশ থেকে একুশ বাদ দিলে কথা হয় ছাব্বিশ, এবার দেখো এইটার থেকে এটা বাদ দাও, এটার থেকে এটা বাদ দিলে কথা হয় উনচল্লিশ, এবার এইটার থেকে এটা বাদ দাও, দেখো কথা হয় বাহান্ন, এবার এইগুলার গসাগু করবো, অর্থাৎ ছাব্বিশ উনচল্লিশ আর বাহান্ন। বন্ধুরা এই অপশনের কোনটা হওয়া উচিত, অবশ্যই অপশনের এটা হওয়া উচিত, বি দাগের অ্যান্সারটা হওয়া উচিত, বি দাগের অ্যান্সারটা হওয়া উচিত, কারণ কি, কারণ এখানে গসাগুত, গসাগুত সবগুলাকে ভাগ যেতে হবে, তার মানে এটা ছাড়া আর একটা দিয়েও যায় না, ক্লিয়ার? এরপর দেখো সাতষট্টি দাগের অঙ্ক, সাতষট্টি দাগের অঙ্কটা কি বলছে, কোন বৃহত্তম সংখ্যাকে, কোন না বৃহত্তম কোন সংখ্যাকে, বৃহত্তম কোন সংখ্যাকে পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে বিয়োগ করলে বিয়োগ ফলটি কুড়ি আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য, কত কত বলেছে, কুড়ি আঠাশ বত্রিশ পঁয়ত্রিশ, কুড়ি আঠাশ বত্রিশ পঁয়ত্রিশ। তাহলে আমি এখানে লিখেছি কুড়ি আঠাশ বত্রিশ পঁয়ত্রিশ, আমরা কি করতে হবে, অবশ্যই লসাগু করতে হবে, অবশ্যই কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে আমরা লসাগু দেখো এখানে করেছি, লসাগু যদি এরকম করলে, লসাগু করলে কত হবে, এগারোশো আশি, লসাগু করলে এগারোশো কুড়ি, সরি এগারোশো কুড়ি, এটা লসাগু করলে কত হবে, এগারোশো কুড়ি হবে। তার মানে দেখো কুড়ি দিয়ে আঠাশ দিয়ে বত্রিশ এবং পঁয়ত্রিশ দিয়ে কাকে ভাগ যাবে, এগারোশো কুড়ি কে ভাগ যাবে, অর্থাৎ লসাগু যেটা হয় সেটাকে কিন্তু কুড়ি দিয়ে আঠাশ দিয়ে বত্রিশ এবং পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে মিলবে, হ্যাঁ এগারোশো কুড়ি কে কিন্তু কুড়ি আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে মিলবে, ক্লিয়ার? মিলবে। এখন ওরা বলেছে যে এই যে একটা সংখ্যা দিয়েছে, অর্থাৎ পাঁচ হাজার আটশো চৌত্রিশ, বলছে পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে কত বিয়োগ করলে সেইটা এইটা দিয়ে ভাগ যাবে। তাহলে একচলে তো আমার এইটা
এইটা এইটাকে ভাগ যাবে কিন্তু আমার আছে এইটা তাহলে এটা থেকে কত বাদ দিবে এটা থেকে এইটা যদি বাদ দাও যেটা হবে অর্থাৎ এই যে দেখো এখান থেকে 5834 থেকে যদি এইটা বাদ দাও তাহলে কত হবে 4714 একটু খেয়াল করে দেখো এটা থেকে এটা কেন বাদ দিলাম কারণ আমার তো অ্যানসার এইটা আনতে হবে আমার অ্যানসার অর্থাৎ এইটা না আসলে তো আমার এইগুলা দিয়ে ভাগ যাবে না এখন তোমাকে টার্গেট দিয়েছে এইখান থেকে তোমাকে এইটা আনতে হবে তাহলে কত বিয়োগ করতে হবে এটা বাদ দেওয়ার পর কত হলো 4714 একটু খেয়াল করে দেখবে এই যে যে এইটার থেকে যদি তুমি 4714 বাদ দাও তাহলে কিন্তু এইটা অটোমেটিক চলে আসবে যার জন্য তোমাকে বাদ দিতে হবে কত 4714 বিভাগের অপশন ক্লিয়ার এরপরে দেখো 68 দাগের অঙ্ক বলছে 7 দ্বারা বিভাজ্য 7 দ্বারা বিভাজ্য একটি সংখ্যাকে 4 9 অথবা 12 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে 3 বন্ধুরা এর আগে করাঙ্ক একটু আগে আমরা করলাম এগুলা অবশিষ্ট 3 তার মানে কি 3 এক্সট্রা আছে 3 সবার থেকে আমি বাদ দিয়ে দিয়েছি 3 সবার থেকে আমি বাদ দিয়ে দিয়েছি এবার দেখো এইগুলা দিয়ে ভাগ করলে তো 3 অবশিষ্ট থাকতো অর্থাৎ 4 9 12 এইগুলা দিয়ে ভাগ করলে কিন্তু 3 অবশিষ্ট থাকবে তাহলে 3 বাদ দিয়ে দিয়েছি এদের লসাগু করো এ দেখো 4 9 12 লসাগু কত এতে 36 লসাগু এটা বোঝাই যাচ্ছে করলাম না করে নিও 36 লসাগু তাহলে 36 দিয়ে কি এটাকে ভাগ যাবে না 36 দিয়ে এটাকে ভাগ যাবে না বা তুমি এটাকে 4 9 36 করে নিতে পারো হ্যাঁ দেখো বা 36 দিয়ে কি 95 কে ভাগ যাবে না নিশ্চয়ই যাবে না দেখো 36 দিয়ে একমাত্র এটাকে ভাগ যাবে অর্থাৎ অ্যানসার হলো 147 আর একটাকেও ভাগ যাবে না ক্লিয়ার এরপরে দেখো বন্ধুরা 69 দাগের অঙ্ক বলছে তিনটি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড 36 সেকেন্ড এবং 54 সেকেন্ড পর পর পরিবর্তিত হয় কত কত সেকেন্ড 24 সেকেন্ড 36 সেকেন্ড এবং 54 সেকেন্ড পর পর পরিবর্তিত হয় তাহলে বলছে ট্রাফিক সিগন্যালটির আলো 10টা 15 মিনিটে 10টা সকাল 10টা এএম আছে সকাল 10টা 15 মিনিটে একসঙ্গে পরিবর্তিত হওয়ার পর আবার কখন একসঙ্গে পরিবর্তিত হয় বন্ধুরা এই যে ঘন্টা মারা বা লাইট সিগন্যাল পোস্টে লাইট জ্বলা এই যে যে যদি বলে একসঙ্গে কখন বাজবে সবসময় এগুলো কি করতে হয় লসাগু করতে হয় তাহলে কার কার লসাগু করবো 24 36 54 হ্যাঁ এই দেখো এখানে আমরা লসাগু করেছি আমি করেই রেখেছি লসাগু হবে কত 216 এবার এককটা কি হবে ওদের পাশের এককটা কি আছে সেকেন্ড এখানে লিখে দিয়েছি সেকেন্ড 216 সেকেন্ড 216 সেকেন্ডকে আমি যদি মিনিটে প্রকাশ করি তাহলে দেখো সেকেন্ডকে মিনিটে প্রকাশ করতে গেলে কি 60 দিয়ে ভাগ করতে হয় 60 দিয়ে ভাগ করলে 318 180 হয়েছে 36 হয়েছে অর্থাৎ 3 মিনিট কত হয়েছে বন্ধুরা 36 সেকেন্ড তার মানে 3 মিনিট 36 সেকেন্ড পর পর ওরা আবার এক সঙ্গে পরিবর্তিত হবে 3 মিনিট 36 সেকেন্ড পর পর এক সঙ্গে পরিবর্তিত হবে এবার ওরা লাস্ট কটার সময় পরিবর্তিত হয়েছিল 10টা 15 সকাল 10টা 15 এখানে দেখো 10টা 15 তারপরে কত মিনিট পর পর পরে পরিবর্তিত হবে আমি তো বের করেছি 3 মিনিট 36 সেকেন্ড তাহলে 3 মিনিট 36 সেকেন্ড এর সঙ্গে অ্যাড করে দাও তাহলে 10টা 18 মিনিট 36 সেকেন্ড এএম হবে দেখো এই কার্ডে 10টা 18 মিনিট 36 সেকেন্ড বিভাগের অপশনে রয়েছে ক্লিয়ার তুমিও পারবে বন্ধু একটু বোঝার চেষ্টা করো আমার তো হাত পা বেঁধে দিয়েছে তোমরা তোমরা ভিডিও এত বড় ভিডিও বলে দেখো না তাই আমি এইভাবে করে করতে বাধ্য হলাম ঠিক আছে ছোট বানালাম একটু ছোট বানালাম অত বড় হতো একটু একটু ছোট বানালাম ক্লিয়ার চলো এরপরে বন্ধুরা 70 দাগের অঙ্ক বলছে 13-র কোন ক্ষুদ্রতম গুণিতকটি 13-র ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে 4 5 6 এবং 7 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে 3 অবশিষ্ট থাকবে মানে এক্সট্রা থাকবে আমি অপশনে যেগুলো আছে সেগুলো থেকে 3 বাদ দিয়ে দিয়েছি কারণ কি অপশনে যেগুলো আছে সেগুলোকে 4 বা 5 বা 6 বা 7 দিয়ে ভাগ করলে তো মিলবে না বলেছে বলছে 3 এক্সট্রা থাকবে তাহলে 3 বাদ দিয়ে দাও এখন যেগুলো অপশন আছে সেগুলো কিন্তু অবশ্যই এইগুলা দিয়ে ভাগ করলে মিলবে দেখো বন্ধুরা 5 4 5 6 বা 7 এদের দিয়ে কোন সংখ্যাকে সর্বনিম্ন কোন সংখ্যাকে ভাগ করলে মিলবে অবশ্যই 420 কারণ কি এদের লসাগু 420 হলো লসাগু তাহলে 420টা কি হয়েছে লসাগু অর্থাৎ এই যে যে লসাগু যেটা বেরিয়েছে সেইটাকে অবশ্যই 4 দিয়ে বা 5 দিয়ে বা 6 দিয়ে বা 7 দিয়ে ভাগ করলে মিলবে এখন ঘটনা হচ্ছে অপশনে তার 420 কাছাকাছি নাই তাহলে বড় আছে তাহলে অ্যানসার কোনটা হবে দেখো বন্ধুরা এইটা অ্যানসার হবে কেন বন্ধুরা বলো তো এখানে লাস্টে কি আছে 0 এটা কিন্তু 0 হয়েছে এত এতখানি বিয়োগ না করলে হতো তোমরা যদি 3 ও এককের ঘরেরটা চিন্তা ভাবনা করতে শুধু শুধু এককের ঘরেরটা চিন্তা ভাবনা করতে তাহলে কিন্তু হয়ে যেত দেখো দেখো এইগুলা যদি তুমি এই পাশে একটু যদি বিয়োগ নাও করতে দেখো তাই না তুমি শুধু যদি এককটা চিন্তা ভাবনা করতে দেখো এখানে
7 হবে এখানে 0 হবে এখানে কত হবে 7 হবে এখানে কত হবে 9 হবে তাহলে এখানে যেহেতু 0 চলে এসেছে তার মানে এটা आंसर হবে ক্লিয়ার বন্ধুরা এটা आंसर হবে চলো